हेलो फ्रेंड्स आबारो फिर एलाम एकटी नतून भिडियोर संगे। आज के जो विषय सम्पर्के कथा बोलबो सेटा आपनारा थामनेल देखे बुझते पेरेछेन, आधार कार्ड किभाबे डाउनलोड करबेन एनरोलमेंट स्लिप थेके। एनरोलमेंट स्लिपटा स्क्रिने आपनारा देखतेई पाच्छेन, कोन कोन नम्बर दिए आर कोन टाइम दिए किभाबे किभाबे डाउनलोड करबेन आमि आपनादेरके रेड मार्क करे देखिये दिच्छि। तो एटा करार जन्य आपनारा निश्चय क्रोम ब्राउजार अथवा गूगल खुलबेन, सेखाने UIDAI लिखे सार्च करबेन ताहले पेये जाबेन। डिस्क्रिप्शन बक्स हमार लिंक देवा थाकबे, सेखाने आपनारा पेये जाबेन। तो सबार प्रथमे एटा ओपेन करबेन, ओपेन करार पोरे तार आधार कार्डटा कि होयेछे किना सेटा तार स्ट्याटास देखे चेक करे नेबेन। एनरोलमेंट स्लिपे तार एनरोलमेंट नम्बर देवा रयेछे, सेखाने गिये नम्बरटा निये नेबेन। आर जदि पेजटा डेस्कटप ना करा थाके ताहले आपनारा अवश्यई पेजटाके डेस्कटप करे नेबेन। ताहले कि होबे, ক্যাপচা কোডটা শো করবে। অনেক সময় মোবাইলে ডেস্কটপ না করলে ক্যাপচাটা শো করে না। আর কোন নাম্বারটা দিবেন আপনারা পাশের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, সেখান থেকে ওই নাম্বারটা এখানে দিবেন। এনরোলমেন্ট নাম্বার বলা হয় 14 ডিজিটের, ঠিক আছে। আর টাইমটা আপনারা সিলেক্ট করে নেবেন, দেখুন টাইমটা কোন জায়গায় টাইম বলেছে। তো যেই টাইম থাকবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি যেই টাইমটা রয়েছে সেটা সিলেক্ট করে নিলাম, 24/3/2021। আর টাইমটা 12:47 08। তো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও আমার মতো করে সিলেক্ট করে নেবেন। আর আরেকটি কথা, এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকনটি আছে সেটি অন করে দেবেন, কারণ এই ধরনের ভিডিও আপনাদের জন্য প্রতিনিয়ত আমি নিয়ে এসে থাকি, ঠিক আছে। তো আমি দিলাম, তারপর ক্যাপচা সিলেক্ট করলাম। ক্যাপচা সিলেক্ট করার পর এখানে চেক স্ট্যাটাস ওকে করি। চেক স্ট্যাটাস ওকে করার পর দেখা যাক কী বলে। এই ক্যাপচা কোডটা অনেক সময় মানে ভুল হয়ে যায়, ক্যাপচা কোডটা অনেক প্রবলেম করে, হয়তো ভুল ক্যাপচা হয়ে যায়। তো ক্যাপচা কোডটা আপনারা রিসেন্ট করার জন্য, ক্যাপচা আবার নেওয়ার জন্য ওই একটা রিফ্রেশের অপশান দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে ওকে করবেন, তাহলে আপনারা ক্যাপচা কোডটা রিফ্রেশ করতে পারবেন। তো আপাতত এখানে কোনো ক্যাপচা কোড শো করছে না, অনেক সময় সাইটটা প্রবলেম করছে। তো এবার শো করেছে, তো আমি ক্যাপচা কোডটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আমার মতো করে দিয়ে দেবেন, ঠিক আছে। তো ওয়েবসাইটটা কিছুদিন ধরে অনেক প্রবলেম করছে, টেকনিক্যাল ইস্যু এটা সেটা। দেখুন ওনার আধার কার্ড কিন্তু হয়ে গেছে, কংগ্রাচুলেশন, ওনার আধার কার্ড হয়ে গেছে। রিপ্রিন্ট করার অপশান দিয়েছে, যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো আপনারা রিপ্রিন্ট করে নিতে পারেন। তাহলে 7 দিনের মধ্যে অথবা 15 দিনের মধ্যে সে আধার কার্ডটা তার বাইপোস্টের মাধ্যমে বাড়িতে চলে আসবে। আর যদি না থাকে তাহলে আপনারা সেটা অবশ্যই রিপ্রিন্ট করে নেবেন। আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে ডাইরেক্ট ডাউনলোড করে নেবেন, তারপরে সেখানে বার করে নিয়ে সেটা ল্যামিনেশন করে নেবেন, ঠিক আছে। তো আমি এবার ডাউনলোড কীভাবে করে সেটা আপনাদেরকে দেখাবো। তো এনরোলমেন্ট নাম্বারটা এখানে দিচ্ছি, সেম ওইভাবেই নাম্বারটা দেবেন। আর যদি না দেন ডাউনলোড আধারেও আপনারা গিয়ে সেটা ডাউনলোড করে নিতে পারেন। এনরোলমেন্ট নাম্বার সিলেক্ট করবেন 14 জিটির, তারপরে আপনারা এইভাবে টাইমটা সিলেক্ট করে নেবেন আমার মতো করে। তো টাইমটা আমি সিলেক্ট করে নিলাম। এটা কিন্তু ডাউনলোডের পদ্ধতি দেখাচ্ছি, আমি এতক্ষণ আপনাদেরকে চেক করার পদ্ধতি দেখালাম, ঠিক আছে। এবার ডাউনলোডের পদ্ধতিটা, তো ডাউনলোড করার জন্য এখানে I want to mark আধার তা বলেছে, টিক চিহ্নটা আপনারা দেবেন না। যদি দেন তাহলে কিন্তু আধার কার্ড আপনার লাস্টে 4 ডিজিট শো করবে, বাকি শো করবে না। আর যদি আপনি হাইড রাখতে চান তাহলে করতে পারেন, ঠিক আছে। ওটিপি আসবে, এখানে ওটিপিটা দেবেন, আমি ওটিপি সেন্ড করলাম। ওটিপি সেন্ড করার পর কিছুক্ষণের ভিতরে ওটিপি চলে এসেছে, ওটিপিটা আমি এখানে পুট করে দিলাম, 6 সংখ্যার ওটিপি আসবে, এখানে আপনারা এগুলো টিক করে দেবেন, ঠিক আছে। তারপরে ডাউনলোড ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এখানে ওকে করতে হবে। তো আমি ভেরিফাই অ্যান্ড ডাউনলোড ওকে করলাম, ওকে করার পর দেখা যায় কি আসে, ঠিক আছে। তো একটু ওয়েট করুন। তো ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এখানে একটা পদ্ধতি আমি আপনাদের বলে দিই, ডাউনলোড হয়ে গেলে সবসময় পাসওয়ার্ড যাবে, যার নাম তার সবসময় প্রথমের 4টি অক্ষর বড় হাতের ক্যাপিটাল লেটারে দেবেন, তারপরে তার সালটা দিয়ে দেবেন, যেমন 1996 1992 যাই আছে সেরকম সালটা দেবেন, তারপরে কিন্তু সেটা ওপেন করবেন, ঠিক আছে। এটা অনেকে ওপেন করতে পারে না, মানে PDF ফাইল ডাউনলোড করলো তারপরে পাসওয়ার্ড চাইছে ওপেন করতে পারছে না, ঠিক আছে। তো যিনার নাম হবে তার নামের প্রথমের 4টি অক্ষর দিতে হবে, ঠিক আছে। যেমন আমার নাম আতিকুল, তো ATIK এরকম করে দেবো, তারপরে সালটা দেবেন, তারপরে ডাউনলোড হয়ে যাবে। তো ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের ভিডিও।